নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং ডিজিটাল খবরিলালের খবরিলাল পায়েল। এখন আমি রয়েছি আপনাদের সাথে, আর খবরিলাল পায়েল মানে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তো এন্টারটেইনমেন্টের আজকের সবচেয়ে বড় আপডেট যেটা রয়েছে, বিগ বস 2023। একদমই বিগ বস 2023-র সবচেয়ে শিরোনামে যাদের নাম রয়েছে বর্তমানে, অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন, তাদেরকে নিয়ে নতুন একটি আপডেট এখন সামনে এসেছে, যেখানে কিন্তু কথোপকথনের মধ্যে অঙ্কিতার মুখ থেকে শোনা যায় যে বিগ বসের তরফ থেকে তার প্রেগনেন্সি টেস্ট করানো হয়েছে। তাহলে কি মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। চলতি বছরে বিগ বসের চর্চায় আছেন ভিকি জৈন আর অঙ্কিতা লোখান্ডের সম্পর্ক। দুজনের ঝগড়া প্রায় জায়গা করে নিয়েছে শিরোনামে। শুধু তাই নয়, বিগ বসের প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তায় প্রায়ই সুশান্তের ব্যাপারে কথা বলতে শোনা যায় অঙ্কিতাকে। তবে এবার এলো আরও বড় খবর। স্বামী ভিকির সঙ্গে কথা বলার প্রসঙ্গে অঙ্কিতা জানালেন বিগ বসের ঘরে হওয়া প্রেগনেন্সি টেস্টের কথা। চলতি সপ্তাহেই ঠিকানা বদলেছে ভিকি আর অঙ্কিতার। অভিনেত্রী দিলকি মাকানে থাকলেও ভিকিকে পাঠানো হয়েছে দিমাগে, আর যার ফলে দুজনের ঝগড়া আরও বেড়েছে। এই রকমই এক মুহূর্তে ভেঙে পড়তে দেখা যায় অঙ্কিতাকে। স্বামীর উদ্দেশ্যে বলেন, আমি হাঁপিয়ে গিয়েছি, সত্যি হাঁপিয়ে গিয়েছি। এরপর আরও বলেন, আমার নিজেকে অসুস্থ লাগছে, ভেতর থেকে মনে হচ্ছে সব ঠিক নেই, পিরিয়ডস হচ্ছে না আমার, বাড়ি যাব আমি। এরপর ভিকিকে জানান যে পিরিয়ডস না হওয়ায় প্রেগনেন্সি টেস্ট করানো হয়েছে তার। দুবার টেস্ট করিয়েছেন বিগ বসের নির্মাতারা, একবার রক্ত ও একবার মূত্র পরীক্ষা। ইমোশনালি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা, জানালেন সে কথা। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই এই কথোপকথনের পরেই দুজনের ঝগড়া মিটে যায় এবং হেসে ফেলেন ও মশকরা করে একে অপরের পেছনে লাগতেও দেখা যায় অঙ্কিতা এবং ভিকিকে। এর আগেও কথা প্রসঙ্গে, মা হওয়া প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। বলেছিলেন তারা এই বছর শোয়ে অংশ নিয়েছেন শুধুমাত্র আগামী বছর যেন সন্তান পরিকল্পনা করতে পারেন সে কথা ভেবে। বিগ বসে অংশ নেওয়ার কারণ হিসেবে ভিকি জানিয়েছিলেন যে তিনি সবসময় এই শো দেখতেন এবং অংশ হতে চেয়েছেন, তাই তিনি এই শোয়ে এসেছেন। অঙ্কিতার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের প্রেম ছিল টক অফ দ্য টাউন। জি টিভির জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিশতায়তে কাজ করার সময় থেকেই তাদের এই প্রেমের সূত্রপাত। একসঙ্গে লিভিনও করেছেন দীর্ঘ বছর। তবে সুশান্ত বড় পর্দায় পা রাখতেই তাল কাটে, ছড়াছড়ি হয়ে যায় সব কিছু। শোনা যায় সিনেমার কেরিয়ারে ফোকাস করতে চাওয়া সুশান্ত নাকি আর চাননি সম্পর্কটা টেনে নিয়ে যেতে। অঙ্কিতার কথায় কোনো কারণ না জানিয়েই নাকি একদিন ছেড়ে চলে যান প্রাক্তন প্রেমিক। সেই প্রাক্তন প্রেমিকের কথাই বিগ বসের ঘরে বারবার কিন্তু তিনি তুলেছেন নানা প্রসঙ্গে। তবে এবার তিনি শিরোনামে অন্য কারণে, কারণ এবার কি তবে মা হতে চলেছেন অঙ্কিতা? এই প্রশ্নই কিন্তু উঠেছে। ইমোশনালি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাওয়ায় শারীরিক কিছু সমস্যা এবং পরিবর্তন দেখা দিয়েছে অঙ্কিতার মধ্যে, যা নিয়ে কিন্তু বিগ বসের নির্মাতারা ইতিমধ্যেই তার প্রেগনেন্সি টেস্টও করিয়েছেন। তবে ফল কি এসেছে তা এখনও প্রকাশ্যে আসেনি। এলে নিশ্চয়ই জানাবো, ততদিন অবধি দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ বিনোদন সংক্রান্ত সকল আপডেট আপনারা পাবেন এখানে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।